वेलकम माय डियर स्टूडेंट्स, आज हमें नवम श्रेणी गणित कोषदीघी 17 आज के 11 दिखे अंकगल सल्व करब। गत भिडियोते हमें कोषदीघी 17 जे समस्त अंकगल आपलोड कर दिए तुम्हारा जी देखे ना थको हमें आई बटन और डिस्क्रिप्शन लिंक दिए देव तुम्हारा देखे ने अथवा तुम्हारा चैनल प्लेलिस्ट भिडियोगल देखे नीते पर। चलो शुरू करी। एगारो देखे संक्षिप्त उत्तर भित्तिक प्रश्न। एगारो एके देखे एक त्रिभुजर बाहुर दैर्घ्य 6 सेमी 8 सेमी और 10 सेमी हम त्रिभुजटर परिकेंद्र त्रिभुजाकार क्षेत्र कथाय अवस्थित ता लिखी। देखो ये जे रखम एक त्रिभुजर कथा बला आई सरकम धरण एक त्रिभुज अंकन करंकन करी प्रश्नटर सल्व कर विषमबाहु त्रिभुज। वो त्रिभुजटर प्रत्येक बाहुर दैर्घ्य देव आज एक 6 सेमी देव आज एक 8 सेमी देव आज एक 10 सेमी देव आज आम्रा की जानी विषमबाहु त्रिभुजर परिकेंद्र बृहत्तम बाहुर मध्यबिंदुते अवस्थित है। ताहले आमी जे कथाटा बोललाम से कथाटा एखाने लिखे नेब कि लिखो जे आम्रा जानी विषमबाहु त्रिभुजर परिवृत्तेर केंद्र बृहत्तम बाहुर मध्यबिंदुते अवस्थित। तो ये एक विषमबाहु त्रिभुज, एर बृहत्तम बाहु कोनटा 10 सेमी, ये हे बृहत्तम बाहु। तो एर मध्यबिंदुते अवस्थित है, तो कि बोलाम बुझले? तो एखे तुम्हारा कि लिखे जो अतएव त्रिभुजटर परिकेंद्र दशमी बाहुर मध्यबिंदुते अवस्थित। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। 11 2 এ দেখেছে এবিসি সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা এবং জি ভরকেন্দ্র। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 3√3 সেমি হলে এজি এর দৈর্ঘ্য কত তা লিখি। দেখো তোমাদের বইতে যেরকম একটা সমবাহু ত্রিভুজের কথা বলা আছে সেম একই রকমের আমি একটি ত্রিভুজ অঙ্কন করব। অঙ্কন করে আমি এই প্রশ্নটি সলভ করে দিচ্ছি। ধরো এবিসি একটি সমবাহু ত্রিভুজ, ए बी सी एटा एकटा समबाहु त्रिभुज। ए समबाहु त्रिभुजेर आमी तीनटी मध्यमा अंकन करे निच्छि। ए तीनटी मध्यमा आमी अंकन करे निलाम। एर भरकेंद्र जी, एटा होच्छे भरकेंद्र, एटा जी। ए समबाहु त्रिभुजेर प्रतिटी बाहुर दैर्घ्य कत देवा आछे 3√3 सेंटीमिटार, 3√3 सेमी होले এই সমবাহু ত্রিভুজের যে তিনটি মধ্যমা আমি অঙ্কন করেছি এই তিনটি মধ্যমার নাম দিয়ে দিচ্ছি। ধরো এটা এ ডি, এটা ই আর এটা এফ। এবার এখানে এ ডি হচ্ছে মধ্যমা, জি ভরকেন্দ্র। এবার আমাকে বার করতে হবে এই এ জি এর দৈর্ঘ্যটা কত, এটা আমাদের বার করতে হবে। কি বললাম বোঝা গেছে? এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এ ডি মধ্যমা, জি ভরকেন্দ্র। আমি এটা এখানে লিখে নেব যে ত্রিভুজ এবিসি হলো একটি সমবাহু ত্রিভুজ যার এডি মধ্যমা এবং জি হলো ভরকেন্দ্র। এরপর দেখো এবার ত্রিভুজটির প্রতিটি বাহু দৈর্ঘ্য 3√3 সেন্টিমিটার, সেটা লিখবো কি? অতএব त्रिभुजटर प्रति बाहुर दैर्घ्य समान 3√3 सेंटीमिटार।
এই এবিসি ত্রিভুজের এডি মধ্যমা মানে কি এডি মধ্যমা যেরকম আমি বলছি এর এডি এই ত্রিভুজের উচ্চতাও এডি তাহলে আমি এখানে এই ত্রিভুজের উচ্চতার দৈর্ঘ্য বার করব আমি তাহলে এখানে কি লিখব যে অতএব ত্রিভুজটির উচ্চতা দেখো আমি এই এবিসি সমত্রিভুজের উচ্চতা আমি এডি বলছি আর এটা মধ্যমাও বটে তাই কি না তাই আমি এখানে কি লিখব যে অতএব ত্রিভুজটির উচ্চতা অর্থাৎ এডি মধ্যমা এর দৈর্ঘ্য মানে এর দৈর্ঘ্যটা আমি বার করব সমান আমরা ত্রিভুজের উচ্চতা সূত্রটা কী জানি আমরা ত্রিভুজের উচ্চতা সূত্র জানি রুট থ্রি বাই টু ইন্টু বাহু আমরা এটা জানি এবার এর মানগুলো আমি বসিয়ে দেবো থ্রি বাই টু ইন্টু বাহু মানে কত আছে থ্রি রুট থ্রি এখানে কী লিখবো সেন্টিমিটার দেখো এখানে রুট থ্রির সঙ্গে রুট থ্রি গুণ করলে কত থ্রি হয়ে যায় আর থ্রি তাহলে থ্রি ইন্টু থ্রি করলে কত নাইন হয়ে যাচ্ছে নাইন বাই দুই সেমি এখানে করলাম আমরা জানি সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাকে টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে এটা আমরা জানি তাহলে আমি যেই কথাটা বললাম সেটা এখানে লিখে নেব কী লিখব যে আমরা জানি ভরকেন্দ্র মধ্যমাকে টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে তা আমরা এটা জানি অতএব এজি ইকুয়াল টু দুয়ের তিন এডি তাহলে এডির মানটা যা তার সঙ্গে দুয়ের তিন গুণ করলে এজি দৈর্ঘ্য হয় তাহলে এখানে কী লিখবো তাহলে আমরা এখানে অতএব এজি ইকুয়াল টু তাহলে কত হচ্ছে দুয়ের তিন ইন্টু এডির মান আমরা এখানে কী বার করলাম এই যে দেখো এডির মধ্যমার দৈর্ঘ্য বার করে আমরা নয় বাই দুই বার করেছি এখানে নয় বাই দুই করে নেবো এরা কার্ড করে দাও এখানে সেমি লিখে নাও তোমরা কার্ড করলে দুই দুই কেটে দিলাম তিন 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 নয় হয়ে গেল তাহলে ইকুয়াল এজি ইকুয়াল তাহলে কত হলো তিন সেন্টিমিটার তাহলে দেখো এজির দৈর্ঘ্য আমরা কী বার করলাম তিন সেন্টিমিটার তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি এগারো তিনে দেখেছে একটি ত্রিভুজের কয়টি বিন্দু ত্রিভুজের বাহুগুলি থেকে সমদূরবর্তী তা লিখি দেখো আমি এখানে একটা ত্রিভুজকে না অঙ্কন করছি ধরো এটা একটা আমি ত্রিভুজ অঙ্কন করলাম এ বি সি এ বি সি এবার এই ত্রিভুজে আমি অন্তর্বৃত্ত অঙ্কন করবো তাহলে অন্তর্বৃত্ত অঙ্কন করলে কী করতে হয় কোণগুলোকে ভাগ করতে হয় আমি এই কোণকে এই কোণকে অর্ধেক করে সামনের দিকে বাড়িয়ে দিলাম এই কোণটাকে অর্ধেক করে আমি সামনের দিকে বাড়িয়ে দিলাম তাহলে অন্তর্বৃত্ত তৈরি করতে হলে যে কোনো দুটি কোণকে অর্ধেক করে বাড়িয়ে দিতে হয় তাহলে আমি এই দুটি বাহু মানে ধরো বি ই বাহু আর সি ডি বাহু এই দুটো বাহুকে আমি যখন এই বিন্দু থেকে আমি অর্ধেক করে যখন এইদিকে বাড়িয়ে দিলাম আমি তাহলে দেখো এর মধ্যমা কত বেরোলো তাহলে মধ্যমাটা এই বিন্দু বেরোলো ধরো আমি জি বিন্দু ধরলাম এর মধ্যমা বোঝা যাচ্ছে কী বললাম তাহলে এখান থেকে যদি আমি এখান থেকে এইটুকু যা দূরত্ব এখান থেকে এইটুকু তার দূরত্ব আর আমি এখানে এই কোণটাকে যদি অর্ধেক করে আমি এরকম বাড়িয়ে দিই তাহলে দেখো এখান থেকে এইটুকুরও তার দূরত্ব তাহলে একটি ত্রিভুজের মধ্যবিন্দু তাহলে কয়টি হলো তাহলে একটি হলো বোঝা গেছে তাহলে তাহলে এটা হচ্ছে কি বাহুগুলি থেকে সমদূরবর্তী এখান থেকে এইটুকু যা দূরত্ব এখান থেকে এইটুকু যা দূরত্ব এখান থেকে এইটুকু তার দূরত্ব তাহলে কী বললাম বুঝতে পারলে তাহলে কটি বিন্দু হলো একটি বিন্দু তাহলে এখানে উত্তরটা তাহলে কী হবে উত্তরটা হবে একটি বিন্দু তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি এগারো চারে দেখেছে এবিসি সমবাহু ত্রিভুজের পাদ ত্রিভুজ ডিইএফ কোন এফডিএ এর পরিমাণ কত তা লিখি দেখো এখানে যেরকম একটা সমবাহু ত্রিভুজের কথা বলা আছে আমি একটি এরকম সমবাহু ত্রিভুজ অঙ্কন করে আমি এই প্রশ্নের উত্তরটি করে দিচ্ছি ধরো এটা একটি এবিসি সমবাহু ত্রিভুজ এ বি সি এই সমবাহু ত্রিভুজের আমি তিনটি মধ্যমা অঙ্কন করে নিচ্ছি এটা হচ্ছে এডি মধ্যমা এটা হচ্ছে সিএফ মধ্যমা এটা হচ্ছে বিই মধ্যমা
এবার তিনটি মধ্যমা জিবিনিতে ছেদ করেছে। এবার আমি দেখো এই যে তিনটি মধ্যমা আমি অঙ্কন করেছি, তিনটি মধ্যমাকে আমি এখানে যুক্ত করে দিচ্ছি। ইএফ ডিই ডিএফ তিনটি যুক্ত করে দিলাম, তিনটি যুক্ত করে একটা ত্রিভুজ উৎপন্ন হলো। এই ত্রিভুজটাকে বলা হয় পাদ ত্রিভুজ। কী বললাম বোঝা গেছে? ইএফ যুক্ত করলাম এডি বাহুর সঙ্গে, এই জায়গায় মিলিত হয়েছে, এই নামটা দিয়ে দিলাম আমি এইচ। কী বললাম বোঝা গেছে? তোমাদের বইতে দেওয়া আছে এটা একটি সমবাহু ত্রিভুজ। এবার সমবাহু ত্রিভুজ মানে কি? এর প্রতিটি কোণ 60 ডিগ্রি, তাহলে এই কোণটি পুরোটা হচ্ছে কি 60 ডিগ্রি, এই কোণটিও 60 ডিগ্রি, এই কোণটিও 60 ডিগ্রি। তাহলে আমি যেটা বললাম আমি সেটা এখানে লিখে নিচ্ছি, ত্রিভুজ এবিসি এর এই কোণ 60 ডিগ্রি, এই কোণ 60 ডিগ্রি, এই কোণ 60 ডিগ্রি, এটা লিখে নেব। কী লিখব? কোণ এবিসি, এবিসি মানে এই কোণটা, ইকুয়াল টু কোণ বিসিএ, বিসিএ ইকুয়াল টু কোণ বিএসি, কোণ বিএসি ইকুয়াল টু 60 ডিগ্রি, মানে এই তিনটি কোণ 60 ডিগ্রি আমি এখানে লিখে নিলাম। এবার দেখো এফ এ জি এই কোণটি, এই কোণটি কত ডিগ্রি? জি এ ই এই কোণটি কত ডিগ্রি? দেখো এটা টোটালটা কত? 60 ডিগ্রি। তাহলে এটাকে কিন্তু অর্ধেক করে, মানে মধ্যমা মানে কি, এই ত্রিকোণটিকে অর্ধেক করে আমি এডি টেনেছি। অর্ধেক করা মানে কি, এই কোণটা 30 ডিগ্রি আর এই কোণটা 30 ডিগ্রি, মানে কি এফ এ জি আর জি এ ই এটা কি, এটা হচ্ছে 30 ডিগ্রি, দুটোই 30 ডিগ্রি কোণ। তাহলে যেই দূরে কোণ 30 ডিগ্রি বললো আমি সেটা এখানে লিখে নিচ্ছি। কী লিখবো? যে অতএব কোণ এফ এ জি ইকুয়াল টু কোণ জি এ ই ইকুয়াল টু 30 ডিগ্রি। আমি কী বললাম যে এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি। এবার দেখো এ এফ এইচ, তাহলে এই কোণটি কত? তাহলে এই কোণটি লম্বভাবে অবস্থ, এটা সমান সমানে অবস্থ, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটি 30 ডিগ্রি, এটা কত? 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা লম্বভাবে অবস্থ। আর এই কোণটির মান কত এটা আমি বার করব। তাহলে আমি যেরকম বললাম আমি সেটা লিখে নিচ্ছি। অতএব কোণ এখানে দেখো লিখেছি এফ এ জি, তাহলে এফ এ জি এই কোণটা 30 ডিগ্রি আমি এখানে লিখে নিয়েছি। এবার কি এ এইচ এফ, তাহলে এ এইচ এফ কোণটি কত? 90 ডিগ্রি আমি লিখে নেব। কি অতএব কোণ এ এইচ এফ ইকুয়াল টু 90 ডিগ্রি। এবার এই কোণটির মান কত? তাহলে এ এফ এইচ এই কোণটির মান কত আমি এটা বার করব। অতএব কোণ এ এফ এইচ ইকুয়াল টু, দেখো এই কোণটি 30 ডিগ্রি আর এখানে 90 ডিগ্রি, তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি এই দুটি কোণের সমষ্টি বাদ দিই তাহলে এই কোণটার মান আমরা পেয়ে যাব। তাহলে আমি কী করব, এখানে লিখব 180 ডিগ্রি বিযুক্ত এটা 30 ডিগ্রি যুক্ত এটা 90 ডিগ্রি সমান, তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি বিযুক্ত, এবার 90 আর 30 কত? 120 ডিগ্রি সমান, তাহলে কত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই কোণটির মান তাহলে কত? 60 ডিগ্রি। এখানে এ বি সি হলো একটি সমবাহু ত্রিভুজ, তাহলে এ বি এর মধ্যমা এফ, এখানে এ সি এর মধ্যমা ই, আর এখানে বি সি এর মধ্যমা ডি। যদি এরকম হয় তাহলে এফ সমান এফ বি, আবার এ সমান ইসি, আবার বিডি সমান ডিসি। তাহলে আমি এই পাদ ত্রিভুজ যে অঙ্কনটা করেছি এই ত্রিভুজের, মানে এই ত্রিভুজ যা এই ত্রিভুজ তা হবে, তাহলে এ এফ ই এই ত্রিভুজ যা হবে আর ডি এফ ই এই ত্রিভুজটাও তাই হবে। কারণ কি এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, তাহলে এটা একটা সামান্তর হয়ে গেছে। তাহলে এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, একই রকমভাবে বলতে পারি আমরা। তাহলে এই কোণ সমান এই কোণ, তাহলে এখানে দেখো তাহলে এই কোণটা কত? 60 ডিগ্রি আমি বার করেছি, তাহলে এই কোণটা তাহলে কত হবে? এটাও 60 ডিগ্রি হবে। কেন আমি বললাম? যেহেতু এই বাহু সমান এই বাহু এবং এই বাহু সমান এই বাহু, তাহলে এটা এটা যুক্ত করলে, এটা এটা যদি যুক্ত করি, এই যে একটা ত্রিভুজটা হলো এটা একটা পাদ ত্রিভুজ,
তাহলে এই ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজ একবার সমান, কি বললাম মজা গেছে, তাহলে এই বাহু সমান এই বাহু, তাহলে এএফ ই ইকুয়াল টু ডিএফ ই, তাহলে ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমি কথাটা লিখে নেবো, কী লিখবো, যে অতএব কোণ এএফ ই ইকুয়াল টু কোণ ডিএফ ই ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে দেখো, তাহলে এই কোণটা 60 ডিগ্রি হলো আর এই কোণটাও 60 ডিগ্রি, তাহলে টোটাল এ এফ ডি এই কোণটি, তাহলে টোটাল তাহলে কত হবে, 60 যুক্ত 60 ডিগ্রি সমান কত, 120 ডিগ্রি হবে। তাহলে এখানে কী লিখবো, যে অতএব কোণ এ এফ ডি ইকুয়াল টু 60 ডিগ্রি যুক্ত 60 ডিগ্রি সমান কত, 120 ডিগ্রি। তাহলে কোণটা, এই বড় কোণটা হচ্ছে 120 ডিগ্রি। এবার আমাকে বার করতে হবে কি, আমাকে বার করতে হবে এফ ডি এ মানে এ ডি এফ এই কোণটির মান আমাকে বার করতে হবে। এবার এফ ডি এ এই ত্রিভুজ থেকে, এই ত্রিভুজের এই কোণটার মান 30 ডিগ্রি পেয়ে গেছি আর এই কোণটার মান আমি পেয়েছি 120 ডিগ্রি, আর এই কোণটার মান কত আমি এটা বার করব, কি বললাম, সহজেই পেয়ে যাবো আমি। দেখো কি করে করছি, তাহলে কী লিখবো, যে অতএব ত্রিভুজ এ এফ ডি থেকে পাই এফ ডি এ কোণ, তাহলে কী বললাম, এফ ডি এ কোণ মানে এই কোণটি কত এটা বার করব, ইকুয়াল টু, তাহলে এই কোণটা কত, 120 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে কিন্তু টোটাল হচ্ছে কত, 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটি কোণ সমষ্টি 180 ডিগ্রি, বিযুক্ত এটা কত 30 ডিগ্রি, যুক্ত এটা কত, 120 ডিগ্রি, তাহলে এখানে কী লিখবো, 120 ডিগ্রি। তাহলে সমান কত হচ্ছে, তাহলে 180 ডিগ্রি বিযুক্ত 150 ডিগ্রি সমান কত, 30 ডিগ্রি। তাহলে কোণ এফ ডি এ এই কোণটির মান তাহলে কত বেরোলো, 30 ডিগ্রি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি, 11-5 দেখেছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের কোণ এবিসি ইকুয়াল টু কোণ এসিবি এর মধ্যমা এডি ইকুয়াল টু হাফ বিসি। যদি এবি ইকুয়াল টু √2 সেমি হয় তাহলে ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কতটা লিখি। দেখো এখানে যেরকম একটা সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলা আছে, আমি একটি এরকম সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করে আমি এই প্রশ্নটির উত্তর করে দিচ্ছি। ধরো এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি, এই সমদ্বিবাহু ত্রিভুজের এডি মধ্যমা, যা বললাম সেটা আমি লিখে নিচ্ছি, লিখব ত্রিভুজ এ বি সি এর, এবার দেখো এ বি সি কোণ যা হবে, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ এই বাহু এই বাহু সমান, তাহলে এ সি বি কোণ এটাও তাই হবে, তাহলে এই কোণ সমান এই কোণ, এই কথাটা আমি লিখে নেব। এখানে লিখব কোণ এ বি সি ইকুয়াল টু কোণ এ সি বি কোণ এ সি বি, এবার এ বি ইকুয়াল টু এ সি, তাহলে এখানে কী লিখবো, যে অতএব এ বি ইকুয়াল টু এ সি, এ বি সি ত্রিভুজের বি সি বাহুর মধ্যমা হচ্ছে এডি, তাহলে আমরা এরকম লিখতে পারি যে এডি ইকুয়াল টু হাফ বি সি, এই কথা লিখে নেব, যে অতএব এডি ইকুয়াল টু হাফ বি সি, এডি ইকুয়াল টু বিডি। এবার দেখো তাহলে এডির মান যা বিডির মান তা, এবার এখানে এবির মান দেওয়া আছে √2 দেওয়া আছে, তাহলে এখানে কী লিখব, অতএব এবি সমান √2 সেমি। তাহলে এ বিডি এই এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা লম্ব, তাহলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যটা আমি বার করব। অতএব ত্রিভুজ এ বিডি থেকে পাই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার, এই কথা আমি এখানে লিখে নেব। তো লম্ব স্কোয়ার তাহলে কি, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার, তাহলে লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এরপর আমি যে যার মানগুলো বসিয়ে দেবো, দেখো এখানে কী করবো, এখানে এডি আছে, আমি এডির জায়গায় আমি বিডি করে নেবো, কারণ কি এখানে এডির জায়গায় বিডি আছে, তাই আমি এখানে কী লিখবো, যে বা বিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার করে দিলাম আমি এখানে। এবার আমি এখানে কেন এডি করলাম এখানে লিখে দিচ্ছি একটু, লিখবো যেহেতু এডি ইকুয়াল টু বিডি, বা
এবার দেখো বিডি বিডি মানে কি, টু বিডি স্কোয়ার হয়ে গেল, তাহলে টু বিডি স্কোয়ার ইকুয়াল টু, এবার এ বি স্কোয়ারের মান, এ বির মান কত দেওয়া আছে, এ বির মান বার করে এখানে বই দেওয়া আছে রুট টু, এখানে কী লিখবো, রুট টু হোল স্কোয়ার করে দেবো, বা টু বিডি স্কোয়ার ইকুয়াল টু টু, বা বিডি স্কোয়ার ইকুয়াল টু টু বাই টু, বা বিডি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, বা বিডি ইকুয়াল টু রুট ওভার ওয়ান, বা বিডি ইকুয়াল টু ওয়ান। এবার দেখো আমরা কী জানি যে বিষমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র বৃহত্তম বাহুর মধ্যবিন্দুতে অবস্থা, এই কথা আমি লিখে নেব, এখানে কী লিখবো যে আমরা জানি বিষম বাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র বৃহত্তম বাহুর মধ্যবিন্দুতে অবস্থিত, অতএব ত্রিভুজটির পরিব্যাসার্ধ সমান্তর কত কতবার করলাম আমি এখানে, 1 সেন্টিমিটার বার করলাম, এখানে কী লিখবো সমান 1 সেন্টিমিটার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, ঠিক আছে, আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আমি নেক্সট অধ্যায়ের প্রশ্নগুলি সলভ করবো।